বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রসিজিয়ার চলছে, সার্জারিটা আমি করছি। তো সার্জারি চলাকালীন আমাদের ভাই অনেকগুলো প্রশ্ন উনি করছেন, তো আমার মনে হলো এগুলো রেকর্ড করে আপনাদেরও মনে এই প্রশ্নগুলো থাকবে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হেয়ার ওয়্যাক্স দিয়ে বা হেয়ার জেল দিয়ে চুল সেট করলে ওইটা কি চুলের জন্য ক্ষতিকারক? কিছুটা ক্ষতিকারক তো বটেই। হ্যাঁ, কারণ হেয়ার ওয়্যাক্সের মধ্যে বিভিন্ন কেমিক্যালস থাকে, আনরেগুলেটেড কেমিক্যালস থাকে, সেগুলো কিন্তু হেয়ার ফলিকলের ওপরে ওদের নেগেটিভ এফেক্ট থাকে। ডেফিনেটলি আমরা বলবো এই ধরনের ব্যাপারগুলি ইউজ না করার জন্য। আর হেয়ার কালার, হেয়ার কালার আমরা যদি খুব ভালো ব্র্যান্ডের ইউজ করি, প্রিমিয়ামগুলো ইউজ করলে পরে হেয়ার কালারের অসুবিধা কিছু হয় না। দেখতে হবে পিএইচ যেটা থাকে সেটা বডির সঙ্গে ম্যাচ করানো কিনা, ন্যাচারাল কিনা, সেটা হচ্ছে দেখতে হবে। আমি আপনাদেরকে বলবো খুব সস্তা মানের জিনিসপত্র কিন্তু ইউজ করবেন, এটা কিন্তু আখেরে আপনার হেয়ারের হেলথটাকে ক্ষতি করবে। অ্যাকচুয়ালি হেয়ার যে জিনিস আমাদের বডিতে গজায়, আমরা তো জামা কাপড় পরি, পরিধান বা বস্ত্র, তেমনি হেয়ার যেটা এটাও কিন্তু আমাদের একরকমের বডি কাভারিং। বেসিক্যালি আমরা বলি চুলের কোনো প্রাণ নেই, সেই জন্য চুল কাটলেও আমাদের ব্যথা করে না। চুলের গোড়াটা যেটা মাংসের মধ্যে ঢোকানো রয়েছে সেটা ডেফিনেটলি জীবন্ত টিস্যু, কিন্তু চুলের যে বাইরে আমাদের বডির বাইরে বেরিয়ে এসছে সেটা কিন্তু জীবন্ত জিনিস নয়। আমরা যে সোয়েটার পরি উল দিয়ে তৈরি, তো সেই উল তো অ্যাকচুয়ালি ভেড়ার গায়ের লোম, তাই না? তো আমাদের গায়ের লোমগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পরিধানের মতোই ভগবান বানিয়ে দিয়েছেন, ন্যাচারাল ওয়্যার বা ন্যাচারাল জামা কাপড় বা ন্যাচারাল পরিধান। তো আমরা যেরকম জামা কাপড় পরিষ্কার করি, সেটাকে যত্ন করে রাখতে হয়, ইস্ত্রি করি, জামা কাপড় ধুই, সাবান দিই, সার্ফ দিই, তেমনি চুলটাকেও কিন্তু ভালোভাবে যত্ন করতে হবে। এটা তো মৃত জিনিস, চুলটা তো বেসিক্যালি মৃত জিনিস, তো এটা চিরস্থায়ী নয়, সেই জন্য একে যত যত্নে রাখবেন তত ভালো থাকবে। এবারে আপনি যদি জামা কাপড়কে বাজি সাবান দিয়ে কাচেন তাহলে আপনার জামা কাপড়ের রং চটে যাবে, খারাপ হয়ে যাবে। তেমনি আপনি মাথাতে তেল দিচ্ছেন সেটা যদি কোয়ালিটি ভালো না থাকে, বা আপনি মাথাতে শ্যাম্পু দিচ্ছেন সেটা যদি ঠিক না থাকে, চুলের হেলথগুলো কিন্তু ক্ষতি করে। সুতরাং আপনাকে এটা একটু বুঝে শুনে হচ্ছে কোন ব্র্যান্ডের ইউজ করছেন, কোনটা ইউজ করছেন, সেটার কেমিক্যাল কম্পোজিশন কী, তার মধ্যে অ্যালকোহল কম্পোনেন্ট কতটা রয়েছে, কতটা জেলি বা অয়েল কম্পোনেন্ট রয়েছে, সেগুলো দেখে নিতে হবে। বেশি অ্যালকোহল রয়েছে সেই ধরনের জিনিসপত্র কিন্তু ইউজ না করাটাই বেটার। কিটোকিনাজল বা ক্যান্ডিড এই টাইপের লোশন বা শ্যাম্পুগুলো যাদের ড্যান্ড্রাফ হয় তারা ইউজ করে, হ্যাঁ, তো এইগুলো মাখার সাথে সাথে যেমন ড্যান্ড্রাফটাও যায়, এগুলো কি চুলকেও ক্ষতি করে এবং চুল হেয়ার ফলও করায়? অনেকের মাথায় হেয়ার ফল ছাড়াও আরেকটা মেজর সমস্যা হচ্ছে খুশকি হওয়া। সেটার জন্য আমরা খুশকিটা বেসিক্যালি ফাঙ্গাল একটা ইনফেকশানের জন্য হয়, হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশানের জন্য হয়, ফাঙ্গাস বা ছত্রাকের ইনফেকশান। তো এই ছত্রাকের ওষুধ হচ্ছে কিটোকোনাজল, এটা ইউজ করলে পরে আপনি ম্যাক্সিমাম সপ্তাহে 1-2 ইউজ করবেন। অ্যাকচুয়ালি মাথার বা স্কিনের যে ফাঙ্গাল ইনফেকশানগুলো, ফাঙ্গাসের স্পোর্সগুলো চুলের মধ্যে এমবেডেড থাকে, তাদেরকে 100% তাড়িয়ে দেওয়াটা ইম্পসিবল। সেই জন্য দেখা গেছে যে আপনি কিটোকোনাজল নিলেন বা শ্যাম্পু নিলেন, মোটামুটি 10-15 ভালো থাকলো, আবার হয়ে গেল। সেই জন্য নিয়ম হচ্ছে সপ্তাহে 1 করে নেওয়া, সপ্তাহে 1 করে নেবেন। আর এই কিটোকোনাজল শ্যাম্পু বা লোশন যেটা, সেটা ইউজুয়ালি আমরা যখন মাথাতে দিই, কিটোকোনাজলের ট্যাবলেটও হয় আমরা মুখে খেতে দিই, ফাঙ্গাল ইনফেকশন বডিতে অন্যান্য হলে পরে, কিটোকোনাজলের শ্যাম্পু হয়, কিটোকোনাজলের অয়েনমেন্ট হয়, বডি কোথাও কেটে গেলে পরে বা ফাঙ্গাল ইনফেকশন হলে আমরা অয়েনমেন্টও দিয়ে থাকি। তো সুতরাং এটা ক্ষতি করে না, কিন্তু মাথার জন্যে যখন কিটোকোনাজল নিচ্ছেন আপনি খেয়াল করে নেবেন যে সেটা মাথার জন্যে ইউজ করার জন্য স্পেসিফিক কিনা, সেটা আপনাকে দেখে নিতে হবে। এবং অনেক সময় তো এই কিটোকোনাজলের সময় বেক্লোমেথাজন বা স্টেরয়েড মেশানো থাকে, এই স্টেরয়েড দেওয়া অয়েনমেন্ট অ্যাভয়েড করবেন দেওয়া, কারণ স্টেরয়েড আপনাকে যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সেটাকে দমিয়ে দেয়, সেটাকে কিন্তু নির্মূল করে না। যেহেতু নির্মূল করছে না বরঞ্চ দমিয়ে রাখছে, আপনি যেই স্টেরয়েড বন্ধ করবেন আবারও কিন্তু বেশি করে হয়। ওষুধের দোকানে যখন যাচ্ছেন তখন ওই ওষুধের দোকানদারকে বলবেন, ফার্মাসিস্টকে, যে আমাকে উইদাউট স্টেরয়েড অয়েনমেন্ট বা স্প্রে মাথাতে যেটা দিচ্ছি সেইটা দিতে, স্টেরয়েডটা নেবেন না, স্টেরয়েড ছাড়া নেবেন। তাহলে কিটোকোনাজল নিয়ে কোশ্চেন্স হলো,
সেটা হচ্ছে ফাঙ্গাসের ওষুধ, সপ্তাহে একদিন করে ইউজ করতে হবে। কীটকোনাজল অ্যাসাস চুলের কোনো ক্ষতি করে না, দেখে নেবেন ওটা মাথায় ইউজ করার কীটকোনাজল কিনা এটা একটা দেখে নিতে হবে। আর কীটকোনাজলের মধ্যে বেক্লোমেথাজন যেন না থাকে, অ্যাটলিস্ট নিজের থেকে নেবেন না, যদি ডাক্তারবাবু না প্রেসক্রিপশন করে থাকেন কিন্তু নেবেন না। আর কখনোই যদি নিয়েও থাকেন একটা জিনিস জেনে নেবেন যে বেক্লোমেথাজন কিন্তু রেগুলার নেওয়া জিনিস নয়, এটা ম্যাক্সিমাম 1 থেকে 3 মাস ইউজ করার জিনিস। তারপরে নিচ্ছেন কীটকোনাজল দিয়ে সপ্তাহে একদিন পরিষ্কার করছেন কিন্তু বেক্লোমেথাজন দেওয়া ওষুধগুলো নেবেন না। আর সাপ্তাহিক একবার কীটকোনাজল দেওয়াটা আপনি দিয়ে যাবেন, শ্যাম্পু করবেন 2 বা 3 বার আর কীটকোনাজল দেবেন সপ্তাহে 1 বার। তাহলে আমরা এই ভাইয়ের ফ্রন্টাল উইংয়ের হোলিং প্রক্রিয়া বা স্লিপ ম্যাকিং প্রক্রিয়া চলছে, তো খুব ভালো লাগলো, আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। কেমন লাগলো সেটা ইউটিউব কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।